السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد. জিমানুষ মানুষেরই বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনাই। জিমানুষ মানুষেরই বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনাই। সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এ গোলামের সবটুকু অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে সকলে চুক্তি করতে দিয়ে জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শতস্বাদ দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মহান মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী মাসগিরাম মাদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার আজকের এই দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে। আমাদের এই দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, খুব কাছের মানুষ জনাব মোহাম্মদ শামসুদ্দিন শেখ। তিনি বলছেন আমি কিতাব নাজিল করেছি, আর ওই কিতাবটা নাজিল করার পরে
অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনার জন্য আমি এই কোরআন কারিম নাযিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে মিনাজ জুলুমাত, এই যে অন্ধকার শব্দটা বলা হয়েছে, এটা কোনো রাতের অন্ধকার নয় অথবা পানির ভিতরে যে অন্ধকার পাওয়া যায় এই অন্ধকার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মিনাজ জুলুমাত শব্দের অর্থ এখানে বুঝিয়েছেন এটাই, একজন মানুষের জীবনের মধ্যে, একজন মানুষের আমলের মধ্যে অনেক ভুল থাকে, অনেক গুনাহ থাকে, যে সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার হিসাবে তিনি কি করেছেন মানুষের মধ্যে প্রচার করেছেন। মিনাজ জুলুমাত ইলা নূর, ওই সকল মানুষদের মধ্যে, ওই সকল মানুষের ওই অন্ধকারটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাজ জুলুমাত ইলা নূর, এই নূর নামক কোরআন শরীফ নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই কোরআন নাযিল করার পর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে কোরআনুল কারীম নাযিল করেছি, আমার কোরআন নাযিল করার পরে পৃথিবীর সকল মানুষদেরকে আমার এই কোরআনের দিকে আসার জন্য আমি একটা পথ তৈরি করে দিলাম। পৃথিবীর জমিনে আমি দুইটা জিনিস সৃষ্টি করেছি, একটা হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে জিনিস পারা কোরআন নাযিল করলাম, দুই নম্বর জিনিস। এই দুইটা জিনিস দেয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য কোরআন নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার এই কোরআন পৃথিবীর জমিনে আসার পরে যারা আমার এই কোরআনটাকে মেনে নিয়েছে, যারা আমার এই কোরআনটাকে মেনে আমল করেছে, যারা আমার এই কোরআনটাকে মেনে নিজের জীবনের সঙ্গে মিলিয়েছে, ভালো করে শুনো, আমার এই কোরআনের একটা হরফ পড়লে দশটা নাকি কয়টা, দশটা নাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা হরফ পড়ার কারণে আমি ওই বান্দার আমল নামায় দশটি নেকি দান করে দিলাম, আর ওই একটা হরফ যদি সে বুঝে পড়ে তার আমল নামায় দশটা নয় সত্তরটা নেকি দান করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই একটা আয়াত শুধু বললে হবে না, যদি কোন বান্দা নিজের জীবনের আমলের সঙ্গে ওই একটা আয়াত যদি মিলিয়ে তার জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার আমল নামায় দশটা নেকি নয় সত্তরটা নেকি নয়, বরঞ্চ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জান্নাত পেতে গেলে আমাদেরকে এই কোরআনের অনুসরণ করা লাগবে, আল্লাহর জান্নাত পেতে গেলে এই কোরআনটাকে আমাদের মানা লাগবে, আল্লাহর জান্নাত পেতে গেলে এই কোরআনের প্রত্যেকটা কথাগুলো আমাদের জীবনের সঙ্গে মিলাতে হবে। আল্লাহর যদি জান্নাত আমরা পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য পথ দুইটা, কয়টা, দুইটা পথ, একটা হচ্ছে জান্নাতের পথ, আরেকটা হচ্ছে জাহান্নামের পথ। এই জান্নাতের পথ ওই সকল বান্দারা পাবে যে সকল বান্দারা আমার আয়াতের দিকে খেয়াল করেছিল, শুধু খেয়ালই করে নাই, আমার আয়াতটাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়েছিল, ওই সকল বান্দাদেরকে আমি জান্নাতের পথ দেব। এখন জান্নাতের পথ দিতে গেলে আমাদের কয়েকটি কাজ করা লাগবে, লাগবে কি লাগবে না বলেন তো, কয়েকটি কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা তারা ভালো কাজের দিকে মানুষদেরকে ডেকেছে, এবং সত্যের পথে ডেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মানুষদেরকে, প্রথম নম্বর কাজ হচ্ছে আগে নিজের মধ্যে ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে মানতে হবে, তৃতীয় নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করা লাগবে, আর চতুর্থ নম্বর কাজ হচ্ছে ওই সকল মানুষদের, মানুষরা যারা ভুল পথে রয়েছে ওই সকল মানুষদেরকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা অনুযায়ী তাদেরকে ভালো পথের দিকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি শুধু নিজে ঈমান গ্রহণ করলেন, আপনার মধ্যে ঈমান আছে, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা করেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, ইসলামের যত বিধান রয়েছে সকল বিধান আপনার মধ্যে রয়েছে, আপনি মনে করলেন আমি যে সব বিধানগুলো মেনেছি তার মানে আল্লাহ আমাকে জান্নাত দিবে, না না হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি শুধু নিজে মানবা এই জন্য তোমার উপর কোরআন নাযিল করা হয় নাই, তুমি শুধু নিজে মানবে নিজে আমল করে জান্নাতে যাবে এই জন্য তোমাকে বলা হয় নাই। আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন বলেন আগে তুমি মানবে, এরপরে সকল মানুষদেরকে এই কোরআনের দাওয়াতটাকে তাদের মধ্যে পৌঁছাই দিবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের দাওয়াতটা পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই মাহফিলে প্রধান বক্তা মাওলানা হোসেন মুমিন তিনি এসেছেন, তিনি আসবেন, মাহবুব আলম বুলবুল তিনি আসবেন, আবু সাইদ তিনি আসবেন আজকের এই কোরআনটা প্রচার করার জন্য। আমার আগে হাফেজ মেহেদী হাসান তিনি আলোচনা করে গিয়েছেন এই কোরআনের দিকে আসার জন্য। এইরকম পৃথিবীর জমিনে যত বক্তা আসবে, যত আলোচক আসবে, সকলেই কিন্তু আল্লাহর পথে আপনাদেরকে ডাকবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তারা নিজেরাই মানে নাই, তারা চিন্তা করেছে আমার এই আয়াতগুলো আমি যদি নিজে মানি, আমার পার্শ্ববর্তী মানুষ যদি না মানে, আমি যদি একা জান্নাতে যাই, আমার পরিবারের একজন সদস্য সে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে গেল আমার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে একা মানার জন্য কোনো জিনিস আমি দেই নাই, আগে তুমি মানবে তারপরে আরেকজন মানুষকে ওই পথে ডাকবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের জীবনে তো অনেক ভুল রয়েছে, আমাদের জীবনে অনেক গুনাহ রয়েছে, যে গুনাহ থেকে আমরা হয়তো আর মুক্তি পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা শোনো, এই পৃথিবীতে যখন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অবশ্যই এই পৃথিবীতে কিভাবে নাজাত পাবে ওই পথটাও আমি আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সৃষ্টি যেহেতু আমার, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর দুইটা পথ দিলাম, এই দুইটা পথ অনুসরণ করে কোন পথটা জান্নাতের ওই পথটা তোমরা বেছে নিবা, কোন পথটা জাহান্নামের ওই পথটা তোমরা ছুঁয়ে দিবা, এই দুইটা পথ তোমরা বেছে জান্নাতের পথে চলবে। এখন যদি তোমরা এর মধ্যে কোনো ভুল করো, তাহলে আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. الله أكبر. رب العالمين বলেন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো তোমরা যেহেতু আমার সৃষ্টি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু তোমরা দুনিয়ার কিছু থেকে তোমরা ভুলের মধ্যে চলে গিয়েছো, তোমাদের জীবনটা তোমরা গুনার মধ্যে ফেলে দিয়েছো, তোমাদের জীবনে গুনাহ ছাড়া আর কোনো ভালো কাজ খুঁজে পাওয়া যায় না। আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছি, শোনো এখনো তোমাদের মৃত্যুবরণ হয় নাই, এখনো সময় আছে, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ ইচ্ছা করলে এখনো মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন, প্রেরণ করার পরে দুইটা পথ দিলেন, এখন মানুষ ভুল পথে চললে তাও আল্লাহ ক্ষমা করার রাস্তা দিয়ে দিলেন, তাহলে আল্লাহর মতন দয়ালু আর কেউ আছে? আসতে বলেন, কারণ আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে 100% ভালোবাসা আছে, তার মধ্যে 1% ভালোবাসা শুধু পৃথিবীর জমিনে ঢেলে দিয়েছে, কয় পার্সেন্ট? 1% ভালোবাসা ঢেলে দেওয়ার কারণে দেখেন সন্তান মায়ের সাথে সন্তানের কত ভালো সম্পর্ক আছে না নাই, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক আছে না নাই, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক আছে না নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে না নাই, 1% ভালোবাসা যদি এত সুন্দর সম্পর্ক হতে পারে, ও মুসলমান একটু খেয়াল করে দেখেন আল্লাহর কাছে এখনো 99% ভালোবাসা আছে, তাহলে বলেন যদি আল্লাহর ভালোবাসা কম না বেশি? অবশ্যই বেশি। সুতরাং আল্লাহর জমিনে থেকে এই সামান্য কিছু নাজ নিয়ামত পাওয়ার পর ওই আল্লাহরে ভুলে যাওয়া যাবে? ওই আল্লাহরে ভুলে যাওয়া যাবে না, কারণ দেখেন আমাদের দেশে কিন্তু কিছু নাস্তিক আছে, আছে না নাই, এরা আল্লাহকে বিশ্বাস করে না। উদাহরণ দিতে গেলে কেমন দেখেন, আমাদের দেশে কিছু আপনার বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বিক্রি করে খায়, যারা বুদ্ধি বিক্রি করে খায়, এরা দেখবেন আস্তে আস্তে বুদ্ধি এমন ভাবে তারা বিক্রি করে মানুষের মধ্যে, বিক্রি করতে করতে তাদের সাথে মাল হারিয়ে দিয়ে আছে না, তাদের সাথে আর মাল নেই, এক কথা চুল নেই, এরা বুদ্ধি বিক্রি করে খায়। আমাদের পাবলিক এদেরকে বলে হচ্ছে সাথে মাল নেই, অর্থাৎ টাকলা। এরকম কিছু টাকলা থাকার কারণে আজকে দেশের কিছু অবনতি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এরা আসার পরে দেখবেন আজীবন এদের কোনো বোধ নাই, এরা এদের লিডারের কাছে বড় হওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করে, তারা চিন্তা করে যদি যত অপছন্দের দিকে আমরা কথা বলবো তত আমাদের লিডার গুলো আমাদের পদ বাড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এরকম চিন্তা করে যদি ইসলামের ক্ষতি করতে যান, বর্তমান দেশের আমাদের টাটকা যে টাকলা মুরাদ রয়েছে ইনি বর্তমান আমাদের প্রধান, দেখা যাচ্ছে আল্লাহর যে নিয়ামত গুলো পায় তার মধ্যে প্রধান নিয়ামত এখনো পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ কি? ইসলামের
বিপক্ষে থাকার কারণে আল্লাহ বলছেন এই কোরআনের সাথে যে থাকবে আমি তার সম্মান বাড়িয়ে দেবো। কেমন করে দেখেন, রমজান মাস কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রমজান মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে কি করলেন, সাব্যস্ত করলেন। এই রমজান মাসের একটি রাতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, আল্লাহ বলছেন ওই রাতটাকে আমি সর্বশ্রেষ্ঠ রাত বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন এই কোরআনটা যার মাধ্যম দিয়ে নাজিল হয়েছে জিব্রাইল আমিন, সকল ফেরেশতার মধ্যে সর্বোত্তম ফেরেশতা হচ্ছে জিব্রাইল আমিন, তার মাধ্যম দিয়ে কিন্তু কোরআন নাজিল হয়েছে। আবার দেখেন এই কোরআনটা যার উপর নাজিল হয়েছে তিনিও তাকেও সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন, কি আল্লাহ। তার এই কোরআনের সাথে যার সম্পৃক্ত থাকবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। পৃথিবীর জমিনে অনেক এরকম নাস্তিক এসেছে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তাদের নাম পর্যন্ত মানুষ এখন আর নেয় না। অথচ দেখেন এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে অনেক মানুষ আছে যারা এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু এখনো তাদের নাম শুনলে মানুষ কাঁদে, কথা বলেন ঠিক কিনা। তাহলে এদের সম্মান যুগে যুগে আল্লাহ দিয়েছেন, এই আমার পর্যন্ত এদের সম্মান আল্লাহ রেখে দেবে। সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। এখন আমরা আলো খুঁজতে গিয়ে অনেকেই দেখবেন দেশি আমাদের দেশে খেলতে খেলতে লোক খেলোয়াড় হয়, তাই কিনা, খেলতে খেলতে খেলোয়াড় হয়। আর আমাদের মধ্যে আবার কিছু মানুষ আছে যারা জানতে জানতে জানোয়ার হয়, কি হয়, জানতে জানতে জানোয়ার হয়। তারা এমন পর্যায়ে জানে, জানতে জানতে দেখবেন এই কোরআনটারে তারা কি করে ভুল সৃষ্টি করে, তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এই কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের নিজের জীবনের ভুল পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনে পাঠিয়েছেন সামান্য কিছু হায়াত দিয়া। আজকে এখানে কথা বলছি, হয়তো খানিকক্ষণ পর এখানে নাও থাকতে পারে, আমার জীবন তো এখানে চলেও যেতে পারে, কিন্তু সম্মানিত উপস্থিতি যে সময়টুকু আপনি বেঁচে আছেন এই সময়টুকু যদি সঠিক পথে আপনি কাজে লাগান তাহলে এই সময়টাই সেদিন কিয়ামতের ময়দানে আপনার জন্য দাঁড়িয়ে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে সকলের মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে, সেইদিন কেউ কারোর বিষয়ে কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, সেইদিন আল্লাহর পারমিশন ছাড়া দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করতে থাকবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। সকলের জবান বন্ধ, কিন্তু তারপরে দুইটা জিনিস আল্লাহর পারমিশন তারা নেবে না, তারা করবে আল্লাহর পারমিশন আসলে আমার দরকার নাই। এই দুইটা জিনিস কি জানেন? একটা হচ্ছে রমজানের রোজা, আর দুই নম্বর হচ্ছে 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, বলবেন না কিয়ামতের ওই ময়দানে যেদিন আপনার সুপারিশ কেউ করবে না, আপনার যদি এই দুইটা জিনিসের সাথে সম্পর্ক ভালো থাকে, এই দুইটা জিনিস সেদিন উঠে দাঁড়াইবো রব্বুল আলামিনের কাছে, বলবেন আল্লাহ তোমার এই বান্দা আমি এই কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার এই বান্দা আমি কোরআনকে মেনেছে, তোমার এই বান্দা আমি কোরআনকে মেনে জীবন চলাতে গিয়ে কত মানুষের হাতে নির্লজ্জভাবে অপমানিত হয়েছে, কত মানুষের হাতে মার খেয়েছে, কত মানুষের হাতে গাল খেয়েছে, কত মানুষের কাছে নির্লজ্জিত হয়েছে, কত মানুষের কাছে তিনি অপমানিত হয়েছে, তবু আমি কোরআনকে সে ছাড়ে নাই, কত মানুষ আমাকে কত মানুষ এই কোরআনকে ফেলে দিয়েছে, তারা গিয়ে কোরআনকে বুকে টেনে দিয়েছে, ও আল্লাহ আজকে তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত অবস্থিতে এই দুইটা জিনিসের যদি সুপারিশ আমাদের দরকার হয় তাহলে এই দুইটা জিনিসের সাথে সম্পর্ক আমাদের থাকা লাগবে। আমাদের রমজান চলে যায়, আবার সামনে রমজান আসছে, কত মানুষ রমজানে রোজা রাখে না ইচ্ছা করে, ইচ্ছা করে কি করে না, রমজানে রোজা রাখে না। অনেকেই বলে না শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, শরীর খারাপ, আমি খেয়াল করে দেখি যে রমজান মাসে যারা রোজা রাখে এদের শরীর আরো আল্লাহ সুস্থ করে দেয়। এই জন্য আসুন, রমজান যখন আমাদের সামনে আসবে, রমজানের সঠিকভাবে রমজানের হকগুলো আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন, এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এই কোরআন নাযিল হয়েছে। এবার আসেন, আমাদের জীবন অন্ধকার আছে না নাই বলেন তো দেখি, আমাদের জীবনে অন্ধকার আছে না নাই? আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু গুণা করেই ফেলেছি, তাই কিনা? আমাদের জীবন যদি দেখা যায়, আমাদের জীবনের ভিতর যদি নিজে ভাবা যায়, ভাবেন তো দেখি আপনার জীবনে কোন গুণ আপনি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি, এদের মধ্যে এক একটা ভুল থাকতেই পারে, স্বাভাবিক। আল্লাহ প্রত্যেকটা মানুষকে একরকম সৃষ্টি করে নাই, আপনার হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু একরকম সৃষ্টি করে নাই, আল্লাহ এক একটা আঙ্গুল এক এক রকম সাইজ দিয়ে সৃষ্টি করেছে। পৃথিবীর মধ্যে 10টা মানুষকেও আল্লাহ একরকম সৃষ্টি করে নাই, এক একজন মানুষের মধ্যে এক একটা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে। সুতরাং আল্লাহর সৃষ্টিকে কখনো কি করা যাবে না, ছোট করা যাবে না। আমাদের সামনে অনেক মানুষ আছে যারা অন্ধ, আমরা দাম দিতে চাই না, অনেক মানুষ আছে রিক্সা চালায় দাম দিতে চাই না, অনেক মানুষ আছে দিনমজুরি কাজ করে খায় দাম দিতে চাই না, একটু বড় লোক হলে ছোট নিচের মানুষগুলোর দিকে আর তাকাই না, না এমন করা যাবে না। দেখেন অহংকার যদি এক টুকরো অহংকার যদি আপনার মধ্যে থাকে, আপনার ভিতরে সব আমল রয়েছে কিন্তু এক টুকরা অহংকার থাকলো, আপনি আর জান্নাতে যেতে পারবেন না।
সব আমল রয়েছে, কিন্তু অহংকার থাকার কারণে কি করলেন, আপনি আর জান্নাত যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই সকল কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিরত রাখুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আর হয়তো কয়েকটি কথা বলবো, একটু ভালো করে শুনবেন। এরপরে আসেন, আমরা যে চলার পথে চলি, আমরা যে হাঁটা চলা করি, এর মধ্যে আমাদের কিছু ভুল থাকে কি থাকে, থাকে। যেমন ধরেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, অনেক মানুষ যারা মুরব্বী, যারা মুরব্বী, এদেরকে কিন্তু আমরা সালাম দিই না সচরাচর, এদেরকে কিন্তু আমরা সালাম দিই না, এটা আমাদের ভুল। দুই নম্বর ভুল হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার ডাইন বাম শূন্য তাতে আছে না, নাই ডাইন দিয়ে যাওয়া শূন্য যেটা আছে, কিন্তু দেখেন আমরা কিন্তু এটা মানি না, দুই নম্বর ভুল। তিন নম্বর ভুল হচ্ছে দেখেন আমাদের, আমরা যখন ওই রাস্তা দিয়ে যাই, রাস্তারও হক আছে আছে না, নাই রাস্তার হকটা কি দেখেন, আপনি যে হাঁটলেন, হাঁটার পরে রাস্তায় কিছু ইট মিট টুকরা ইত্যাদি থাকতে পারে, আপনি যদি ওটা ইচ্ছা করলে কিন্তু ওটা আপনি কি করতে পারেন, তুলে বাইরে ফেলে দিতে পারেন, পারেন কি পারেন, পারেন, কিন্তু আপনি রাস্তার ওই হকটা আদায় করলেন না। ভালো করে বুঝলেন, অকুল্লাহ অকুল ইবাদ, হক কয় প্রকার, দুই প্রকার, অকুল্লাহ অকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহ হক, আরেকটা বান্দার হক। ভালো করে বুঝলেন, আপনি যে রাস্তা দিয়ে ওই ইটটা না ফেলার কারণে চলে গেলেন, আরেকজন মানুষ তো ওই ইটটার সঙ্গে বাড়ি লেগে তার আঘাত করে, তার যে উফ করে শব্দ হলো, উফ করে তিনি যে কষ্ট পেলেন, এর ভিতরে দোষ কি আপনার আছে না, আছে, কারণ আপনি ইচ্ছা করলে ওটা ফেলে দিতে পারতেন কিন্তু দিলেন না, আপনি রাস্তার হক আদায় করলেন না। এইভাবে আমাদের চলার পথে অনেক হক আমরা, মানুষের হকগুলো আমরা নষ্ট করেছি, একজন মানুষের জন্য অন্যায় ভাবে হক নষ্ট করেছি, একজন মানুষ মানুষ আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন গরিব মানুষ, কিন্তু আমরা তাদের দিকে তাকাই না, একটু বেশি লাভবান হয়ে গেলে নিজের মানুষের দিকে খোঁজ দিই না, তারা খাচ্ছে না কি করছে, তাদেরও তো একটা হক আছে। আল্লাহ যে আপনাকে বড় লোক বানিয়েছে, এমনি কিন্তু আল্লাহ আপনাকে বড় লোক বানাই নাই, আপনাকে বড় লোক বানানোর কারণ হচ্ছে আপনার নিচে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে আপনার ওই অর্থ থেকে কিছু অর্থ দেওয়া, এই জন্য আল্লাহ আপনাকে বড় লোক বানিয়েছে। আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে বড় লোক বানানোর কারণে আপনি আল্লাহকে ভুলে গেলেন, ওই সকল মানুষদেরকে ভুলে গেলেন, তাহলে এই যে মানুষের হকগুলো নষ্ট করলেন, এই হকের গায়ে আপনাকে দেওয়া লাগবে না। আল্লাহ বলছেন হক বললা, আমার হক, আমার যেগুলো হক এগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে কেয়ামতের ময়দানে মাফ করে দিতে পারি, কি করতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার যে হক যতক্ষণ পর্যন্ত বান্দা হকের মাপ আপনাকে না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতে যেতে দিবেন। একটু ভালো করে ভাবেন কত মানুষের হক আমাদের দ্বারা নষ্ট হয়ে গেছে, কত মানুষের হক আমরা মেরে খেয়েছি, খাওয়ার পরে দেখেন ওই মানুষগুলো আজ নাই, পৃথিবীর জমিনেই নাই, মাপ যাবো কার কাছে। আল্লাহ যদি ধরে সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাত থেকে আমাদের পার পাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন এই পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছে ততদিন যেন সঠিকভাবে আল্লাহর দেওয়া এই এই কোরআনটাকে নিয়ে যেন আমরা চলতে পারি, এই কোরআনের পথ অনুসারে যেন আমরা জীবন গড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আর যে কথাগুলো বললাম এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে ক্ষমা করে দিবেন, আর যে কথাগুলো বললাম সর্বপ্রথম আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপর আপনাদের আমল করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।